হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো ফার্মেসি ব্যবস্থাপনা বইয়ের উপর, ডাক্তার জহির স্যারের লেখা, যেটা ফার্মেসি রেজিস্ট্রেশন পরীক্ষা গাইড, যেখানে প্রশ্ন ব্যাংক হিসাবে কাজ করবে, সেই সম্পর্কে কিছু কথা বলবো। যারা ষাটতম বেঁচে আছেন, উনষাটতম প্রশ্নগুলি বা তার আগের প্রশ্নগুলি এবং মডেল টেস্টের কোয়েশনগুলো দেওয়া আছে, এবং ফার্মেসি কাউন্সিলের যে মডিউলগুলো রয়েছে সেই মডিউলগুলোর ওপর বিন্যাস করে এই বইটি করা হয়েছে। যারা এখনও বই কিনেন নাই সেই বইটা কিনবেন, এবং প্রত্যেকটা মডিউল আলাদাভাবে ভাগ করে দেওয়া আছে, এবং শাহিন মেডিকেল বুক সেন্টার বা হাত মেডিকেল বুক সেন্টারে পাবেন। এবং যে কোয়েশনে সলভ করা নাই সেটা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন, সেটাও আমাদের কাছে আছে। এবং নতুন যে মডিউল সেটার সাথে সংযুক্ত করা আছে, নতুন নিয়ে সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। যাদের কাছে হয়তো পুরাতন বই রয়েছে তারা সেগুলো পায়নি। আমি মনে করি যারা পরীক্ষা দিবেন বা ১০০টির বেশি অংশগ্রহণ করবেন তারা কিন্তু সেটা করা উচিত। এবং ডাক্তার জহির স্যারের এই যে পিসিআর পরীক্ষার যে প্রশ্ন ব্যাংক এবং গাইড বইটি দ্রুত সংগ্রহ করবেন, যাতে আপনার ফাঁস করতে অসুবিধা না হয়। কিন্তু আপনারা অনেকেই আজেবাজে বিভিন্ন বই পড়েন, পরবর্তীতে দেখা যায় 50-60% পরীক্ষা ফাঁস করে, অনেকেই ফাঁস করতে পারে না। আপনারা বা কোথা বইটি পাবেন আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে, 01711137019, এই নাম্বারে ফোন করতে পারেন বা সরাসরি আহাত মেডিকেল বুক সেন্টারে যোগাযোগ করতে পারেন। আপনার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে MCQ রয়েছে, যেমন ধরেন ঔষধি পরিচিতি, সেখানে ঔষধি পরিচিতি চ্যাপ্টারটা যেখানেই শেষ হয়েছে সেখানেই দেখা গেছে প্রশ্নগুলো রয়েছে। এবং প্রত্যেকটি প্রশ্নের আপনি যদি পরীক্ষা দেন এবং পড়েন, ভুল ত্রুটি আপনার চোখের সামনে কিন্তু ধরা পড়বে। এবং ধরেন পরবর্তীতে হয়তো ফার্মাকোলজি বা ফিজিওলজির চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারগুলোর শেষে কিন্তু আপনার MCQ প্রশ্ন রয়েছে। সুতরাং যারা এই বইটা কিনবেন তারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে MCQ। বাজারে অনেকগুলো বই আছে কিন্তু চ্যাপ্টার শেষে এরকম সুন্দরভাবে গোছালো বই নেই। ডাক্তার জহির আকন্দ স্যারের বই অত্যন্ত গোছানো, যেটা আপনি পড়লে আপনি বুঝতে পারবেন যে কতটুকু গোছানো রয়েছে। এবং আপনারা যেখানে সমস্যায় পড়বেন সেখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, যেখানে বলছি সেখানে আলোচনা করা যাবে, কত নম্বর পৃষ্ঠায় কী আলোচনা হয়েছে সেগুলো বুঝতে পারবেন। আশা করি আমাদের এই বইটা কেনার জন্য অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফোন নেন, মার্কেটে জহির আকন্দ স্যারের বই অ্যাভেলেবেল আছে, আশা করি এটা আপনি কিনে উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি, শুভকামনা।